রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বর্তমান অবস্থান নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনের সিদ্ধান্ত বিজেপির। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বর্তমান অবস্থান প্রসঙ্গে রাজ্য জুড়ে আন্দোলনের চিন্তাভাবনা শুরু বিজেপির। মঙ্গলবার সন্ধ্যা থেকেই উত্তরবঙ্গ সহ গোটা রাজ্য রাজনীতি উত্তাল যে বিষয়টি নিয়ে, সেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে এক সাংবাদিক সম্মেলন করল জেলা বিজেপি। সাংবাদিক সম্মেলনে জেলার মুখপাত্র ধীরাজমোহন ঘোষ জানান, এই পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে শীঘ্রই ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে পথে নামার চিন্তাভাবনা করছে। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার সঙ্গে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে যুক্ত করার আদেশ দেয় সিবিআইকে, এবং বুধবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়কে বহাল রাখে দুই সদস্যের ডিভিশন বেঞ্চ। যদিও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী মঙ্গলবার সন্ধ্যায় মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেও বর্ধমানের পর ওনার খোঁজ পাওয়া যায়নি এবং শিয়ালদহ স্টেশনে নির্ধারিত ট্রেন থেকে নামেননি। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মূল ভিত জনগণ হলেও তৃণমূল কংগ্রেসের দলের মূল ভিত্তি হচ্ছে দুর্নীতি, কাটমানি, অত্যাচার। জানি না আর কতদিন পশ্চিমবঙ্গবাসীদের এই দুর্ভাগ্য বহন করতে হবে। বহু সেটা দেখে আমরা পাগল। এসএসসি কতগুলো পরীক্ষা নিয়েছে, গ্রুপ সি নিয়েছে, গ্রুপ ডি নিয়েছে, আপার প্রাইমারি নিয়েছে, 11-12 নিয়েছে, 9-10 নিয়েছে, প্রতিটা স্তরে দুর্নীতি এবং প্রতিষ্ঠা স্তরেই সিবিআইকে বিচারপতি নির্দেশ দিচ্ছেন যে তদন্ত করবার জন্য। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি, এসপি সিনহা, যাদের উপদেষ্টা কমিটি বানিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, হাইকোর্ট বলে দিচ্ছে যে উপদেষ্টা কমিটি সম্পূর্ণ বেআইনি। পার্থ চ্যাটার্জিকে, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তাকেও সিবিআই প্রশ্ন করতে হবে, এটা বিচারপতি হাইকোর্ট থেকে বলে দিচ্ছে। এবং আমরা অবাক বিস্ময়ের সাথে দেখছি যে শিক্ষামন্ত্রী, যারা জনপ্রতিনিধি, যিনি সারা পশ্চিমবঙ্গের এই শিক্ষার সাথে জড়িয়ে আছে, তাদের তিনি কন্ট্রোল করেন, তিনি হাইকোর্টের নির্দেশের পর ডিভিশন বেঞ্চে যাচ্ছেন বাঁচবার জন্য। তার মানেই নিঃসন্দেহে কোনো ব্যাপার আছে। আমরা গতকাল দেখলাম, আমরা অনেকদিন আগে থেকেই শুনছি, ওয়েটিং লিস্টে যে সমস্ত প্রার্থী আছে তারা বারবার অভিযোগ করছে। আমরা দেখলাম কি না, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী 61 নম্বর পেয়ে ইন্টারভিউ না দিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক একাদশ দ্বাদশে। আর কি আমরা দেখছি যে আজ চাকরি না পেয়ে এসএসসি কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা রাস্তায়, পেটে সন্তান নিয়ে তারা বিক্ষোভ করে যাচ্ছেন, এমন মহিলাকেও আমি দেখেছি। কোন অবস্থার মধ্যে আমরা আসি? 2014 সাল থেকে পরীক্ষা হচ্ছে, এখনও সেই সমস্ত পরীক্ষাকে যারা পাশ করেছেন, যারা ওয়েটিং লিস্টে ছিলেন, এমনকি মেইন লিস্টে ছিলেন, তারাও আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা কি, কোন জগতে আমরা বাস করছি? একটা যে অবস্থায় আমরা বুঝেছিলাম যে এসএসসি, এটা তো আমরা দেখছি, কিন্তু আমরা জানতাম যে পিএসসি, তার মধ্যে হয়তো সততা একটা আছে যেটা চিরকাল ছিল। আমরা এর আগেও দেখেছি কংগ্রেসী সরকার, আমরা দেখলাম যে খাদ্য দপ্তরের যে এসআই নিয়োগের পরীক্ষা, তার 800 জনের একটা প্যানেল তৈরি হয়েছিল, বলা হয়েছিল প্রথমে 100 জনকে নেওয়া হবে। সেই এসআই নিয়োগের পরীক্ষায় যারা লিস্টে ছিলেন, প্যানেলে ছিলেন, তারা খালি গায়ে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করছে। এই দৃশ্য পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমাদের দেখতে হয়। আজকে রাস্তায় এই তীব্র রোদে যারা বিক্ষোভ করছে দিনের পর দিন দাঁড়িয়ে, তাদের সমর্থনে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা রাজ্য স্তরে একটা ব্যাপক আন্দোলন করে তুলতে চাই। এটা আমরা রাজনৈতিক যে লাভ, সেই লাভের কথা ভাবি না, আমরা ভাবি যে আমারই তো ছেলে পেলে, আমারই ভাই বোন আজকে রাস্তায় দাঁড়িয়ে তারা চাকরি পাচ্ছে না, তাদের সহযোগিতা করা উচিত, তাদের প্রতি সহমর্মিতা থাকা উচিত। রাজনৈতিক ফায়দা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে রাজ্য বিজেপি মিছিলের সিদ্ধান্ত নিয়েছে, বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এই জেলা স্তর থেকেও আমরা সেই বিক্ষোভ মিছিলে সবাই সামিল হব,
এটাই আমার। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া ২৪ পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 62633 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।